আমরা সকলে জানি যে কিভাবে আমাদের মোবাইল ফোন আমাদের কন্ট্রোল করতেছে, কিভাবে সেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করতেছে, আর কিভাবে আস্তে আস্তে আমাদের ইন্টেলিজেন্সটাকে নষ্ট করে দিচ্ছে এবং এটি দিন দিন আমাদের স্মরণশক্তি কিংবা স্মৃতিশক্তিটাকেও কমিয়ে দিচ্ছে। আমরা সবাই কম বেশি এটা জানি, কিন্তু আমরা এটাকে ছাড়তে পারতেছি না। এই ভিডিওটা পুরো দেখার পর আপনাকে আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনার ফোন আপনাকে কন্ট্রোল করবে না, আপনি আপনার ফোনকে কন্ট্রোল করবেন, তার সাথে আপনি আপনার মোবাইল ফোন অ্যাডিকশনকেও ছাড়তে পারবেন কিংবা কমাতে পারবেন। চলেন শুরু করা যাক। আপনি কি জানেন যে আপনার মোবাইল ফোনের ভেতর যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে এই সবগুলোর মধ্যে শুধুমাত্র 25-30% অ্যাপ্লিকেশন আপনার কাজের, আর বাকি সবগুলোই ফালতু, সেগুলো শুধু শুধু আপনার মূল্যবান সময় নষ্ট করতেছে। আপনি কি কখনো এটা লক্ষ্য করেছেন যে আপনি অনেক সময় একটি কাজ করার জন্য আপনার মোবাইল ফোন হাতে নেন, কিন্তু তারপর আপনি সেই কাজটি না করে অন্য কোনো কাজ করেন কিংবা অন্য কোনো অ্যাপে ঢুকে যান, আর সেখানে 25-30 মিনিট সময় নষ্ট করার পর আপনার মনে পড়ে যে আমি তো এই কাজের জন্য ফোনটা নিয়েছিলাম। আর অনেক সময় তো এমনও হয় যে আপনাদের সেই কাজটি আবার মনেই পড়ে না। এটার কারণ কি আপনি জানেন যে আপনার মোবাইলের ভিতর যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে কিংবা যে সকল সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো রয়েছে, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, এই সবগুলো অ্যাপকে অ্যাপ ডেভেলপাররা এমনভাবে ডিজাইন করেছে যাতে এগুলোর ভিতরে সাধারণ মানুষ আরও বেশি বেশি করে সময় নষ্ট করে। আর তার কারণে এটাই হয় যে আপনি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপের ভিতরে ঢুকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দেন, আপনি সেটা বুঝতেও পারেন। আর আপনি কি জানেন যে একটা অ্যাভারেজ মানুষ প্রতিদিন প্রায় 5-6 ঘন্টা সময় তার ফোনে অতিবাহিত করে? আর আপনার ভাগ্য যদি ভালো থাকে আর আপনি যদি সামনে আরও 50 বছর বাঁচেন, তাহলে সেই সামনের 50 বছরে আপনি 10 বছর 4 মাস শুধু আপনার ফোনেই কাটিয়ে দিবেন। একবার চিন্তা করে দেখেছেন এটা কত বড় একটা সময়? 8407। জানেন এই সংখ্যাটি কি? এই সংখ্যাটি হলো সেই সংখ্যা যতবার একটা অ্যাভারেজ মানুষ তার ফোনের স্ক্রিনে টাচ করে। এটা চিন্তা করছেন কত বড় একটা নাম্বার? এই সংখ্যাটি হলো শুধুমাত্র একদিনে স্ক্রিন টাচের সংখ্যা। তাহলে চিন্তা করেন এক মাসে কত হবে, এক বছরে কত হবে। শুনেন, এই টেকনোলজি হলো একটা টুল, এটাকে মানুষ নিজেই তৈরি করেছিল তার কঠিন কাজগুলোকে সহজভাবে করার জন্য, এটা যাতে তাদের কঠিন কাজগুলোকে সহজ করে দিতে পারে। কিন্তু এখন আমরা এটাকে এত বাজেভাবে ইউজ করতেছি যে এটা আমাদের জীবন ধ্বংসের কারণ হয়ে উঠেছে। স্টিভ জবস, যিনি সারা পৃথিবীতে প্রথমবারের মতো আইফোন এনে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিলেন, এখন পর্যন্ত প্রায় 1 বিলিয়নেরও বেশি আইফোন সেট বিক্রি হয়ে গেছে, কিন্তু তিনি কখনোই তার সন্তানদের হাতে আইফোন দেননি, কারণ তিনি জানতেন যে তারা যদি এটা পায় তাহলে তাদের ভবিষ্যতের উপর এটার প্রভাব পড়বে। মার্ক জুকারবার্গ, যিনি ফেসবুক তৈরি করেছেন, তিনি কিন্তু চাইলে পারেন ফেসবুকের ভিতরে ঢুকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে, কিন্তু তিনি কখনো এটা করেন না, কারণ তিনি জানেন যে এটা সম্পূর্ণ ইউজলেস। বরং তিনি এটার পিছনে সময় দেন যে কিভাবে এটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ করা যাবে, কিভাবে এই অ্যাপ্লিকেশনটির ইন্টারফেসটাকে আপডেট করলে এটির ভিতরে আরো বেশি করে মানুষ সময় কাটাবে। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনি যে ফেসবুকের ভিতরে ঢুকে ঘন্টার পর ঘন্টা মানুষের পোস্ট স্ক্রল করেন, ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখেন, মানুষের পোস্টে রিয়াকশন করেন, কমেন্ট করেন, এটি কি আপনার কোনো লাভ হয়? এটা থেকে আপনি কি কিছু শিখতে পারতেছেন? এটা করে কি আপনার কোনো উপকার হচ্ছে? নিজেকে একবার প্রশ্ন করেন তো। আমি শিওর যে আপনার মন থেকে উত্তর আসবে না, এটি করে আমার কোনো উপকার হচ্ছে। তাহলে কেন বারবার সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোতে গিয়ে সময় নষ্ট করতেছেন? আপনি যদি এই সময়টাতে পড়াশোনা করেন অথবা অন্য কোনো ক্রিয়েটিভ কাজ শিখেন অথবা কোনো কোর্স করেন, অ্যানিমেশন শিখেন, এডিটিং শিখেন, কোডিং শিখেন, এগুলো আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। লাইক আপনি যদি এডিটিং শিখেন, তারপর সে এডিটিং দিয়ে নিজের ভিডিওগুলোকে এডিট করে ইউটিউব কিংবা যে কোনো প্ল্যাটফর্মে পোস্ট করেন, তাহলে আপনি সেখান থেকে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। আপনি যদি কোডিং শিখেন, তাহলে আপনি বড় বড় কোম্পানিতে কাজ করতে পারেন, সেখান থেকে আপনি হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। কিন্তু আপনারা কি করতেছেন? ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোতে গিয়ে সময় নষ্ট করতেছেন। আপনারা এখন আমাকে বলতে পারেন যে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোতে গিয়ে তো আমাদের মন শান্তি পায়, আমাদের ভালো লাগে, আমাদের স্ট্রেস রিলিজ হয়। কিন্তু আপনাকে আমি বলি, এটি সম্পূর্ণ ভুল। বরং সোশ্যাল মিডিয়াতে গেলে না আপনার স্ট্রেস আর ডিপ্রেশন আরো বেশি বাড়বে। এটার কারণ কি আপনাদেরকে আমি বলি, সোশ্যাল মিডিয়াতে মানুষ সব সময় নিজেকে বাড়িয়ে বাড়িয়ে দেখাতে চায়, তারা সত্যিকার জীবনে যেরকম না সোশ্যাল মিডিয়াতে তারা নিজেকে সেরকম দেখাতে চায়। আর যারা সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো দেখে, তারা সেই পোস্টটি যে ব্যক্তিটি করেছে সেই ব্যক্তিটির সাথে নিজেকে তুলনা, যেমন একটা ব্যক্তির পোস্ট দেখে আপনি তার সাথে নিজেকে কম্পেয়ার করতেছেন যে ছবিতে তাকে আমার থেকে বেশি সুন্দর লাগতেছে, আমি কেন ওর মতো সুন্দর না, এটার জন্য আপনি নিজেকে দোষারোপ করেন। এটার ফলে আপনার স্ট্রেস হয়, অ্যাংজাইটি হয়। এমন অনেকে রয়েছেন যারা সোশ্যাল মিডিয়াতে মানুষের সাথে নিজেকে কম্পেয়ার করতে গিয়ে ডিপ্রেশনে চলে যায়। আপনি সব সময় এটা মনে রাখবেন যে আপনি সোশ্যাল মিডিয়াতে যেটা দেখেন না সেটা সত্যি না। সোশ্যাল মিডিয়াতে দেখা 90-95% জিনিস ফেক।
আপনি শুধু শুধু সেগুলো দেখে নিজেকে দোষারোপ করতেছেন। আর আপনি যদি আপনার ফোন থেকে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোকে ডিলিট করে দেন না, তাহলে আপনার কোনো বড় ক্ষতি হবে না, বরং আপনার আরো বড় উপকারই হবে। কারণ সেই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর জন্য আপনি আপনার ফোনকে ছাড়তে পারতেছেন না। তাই লাইফে যদি বড় কিছু করতে চান না, তাহলে এই সোশ্যাল মিডিয়ার চক্করে পড়িয়ে। আর আপনার কি পড়াশোনায় মন বসে না? আপনি কি আপনার পড়াশোনায় মন বসাতে চান? তাহলে এই নিন এই ভিডিওতে ক্লিক করুন, কারণ এই ভিডিওটি দেখার পর আপনার মন 100% পড়াশোনায় বসবে। আর এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলিয়েন না।